ভেবেছিলাম শেষ অবধি বলা হবে তোমাকে, সে আশা যে অপূর্ণই রইল। ভালোবেসে গেলাম তোমায় একদল, ভালোবাসা পাওয়ার হলো না। জানি না তোমায় নিয়ে লেখাই শেষ পত্রটি তুমি অবধি বলছো, কিন্তু আজ এই বৈশাখী পূর্ণিমার পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে আমার মনের কথা আমি লিপিবদ্ধ করলাম। তুমি ছিলে তোমাতে এতটাই ব্যস্ত যে কখনোই তোমার নজরে আসলো না, শুধু তোমায় ভালোবেসে যাওয়া একটা তৃষ্ণার্ত প্রাণ নিবিড় একান্তে। সেদিন সন্ধ্যায় তুমি যখন অনুসন্ধানে বেরোলে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসা, আমার ঘরের প্রদীপটার মতো আমার হৃদয়টাও না দপদপ করে উঠেছিল, কোনো কারণ ছাড়াই চোখ থেকে নেমে এসেছিল জলের ধারা। তোমায় নিয়ে আমার অনুভূতির প্রথম ধাপ হয়তো ওটাই ছিল। মনে হচ্ছিল কেন এসেছিলে, কেন ডেকেছিলে পিছন থেকে, পাশ কাটিয়ে চলে যাওয়াই তো সেদিন ভালো ছিল। তোমার অনুমতি ছাড়াই সেই পূর্ণিমার এই চাঁদকে সাক্ষী রেখেই প্রতিজ্ঞা করেছিলাম, যে হাত তুমি আজ আমার হাতে দিলে ঈশ্বর, যে বাঁধনে তুমি আমায় আজ বাঁধো, অক্ষয় প্রদীপ শিখার মতো আমৃত্যুকাল সেই বাঁধনে ধরে রাখার শক্তিটা আমায় দিও। অদৃষ্টের লিখন আর কে খণ্ড, সে তো তার পরীক্ষা নিতে ছাড়ে না। কিছুই তো চাইনি আমি তার দুঃখ প্রশমনে, হয়তো আমি অসমর্থ হয়েছি, কিন্তু সেই দুঃখের ভাগিদার হয়ে তাকে দিতে চেয়েছি অনেক খুশি, আনন্দ, সুখ, ভালো লাগা, উজাগ। উতলা হয়েছি দেখতে তার মুখে একটুখানি হাসি, তার অন্ধকারময় জীবনে আনতে চেয়েছি অমল আলোর রশ্মি, কোনো বাঁধনে বেঁধে রেখে নয়, খোলা আকাশে উঠতে দিয়ে তোমাকে ভালো রাখতে চেয়েছি। এ হয়তো তোমায় লেখা আমার শেষ পত্রও হতে পারে, কিন্তু তোমায় চাওয়ার আমার কোনো শেষ নেই। সমাজ যদি বলে নির্লজ্জ, হ্যাঁ আমি নির্লজ্জ। আমি 7 জন্ম অপেক্ষা করব তোমার জন্য, আমি তোমায় জীবন সঙ্গী করে পাওয়ার জন্য অপেক্ষা করব। এ এক দৃঢ়চেতা প্রেমিকার প্রতিজ্ঞা, তুমিই আমার ভালোবাসা, শুধু আমার ভালোবাসা।